বাট এরা ডেকোরেশনটা কিন্তু খুব দারুণ করে করে দিয়েছে। কি কি আইটেম আছে দুপুরে বলে দিচ্ছি। ওই দেখো একটা ডাঙায় উঠছে, ডাঙায় উঠছে, ডাঙায় উঠছে। চলে যাবে। এখন বাজে ভোর 5টা। আমরা ঠিক সুন্দরবনের উদ্দেশ্যে আগর সঙ্গম ট্রাভেলসের মাধ্যমে আমরা এখানে এসি। আমাদের ক্যানিং এ আসার পর থেকে টোটাল যা সমস্ত ওদের দায়িত্ব। তো টোটাল প্যাকেজটা কি আছে, কত খরচা হচ্ছে, কিভাবে আসতে হবে, টোটালটাই আমি এখানে বিস্তারিত দেখিয়ে দেবো। তো আমাদের এই পুষ্পং, আমাদের এই রথ, দেখতে পাচ্ছো গরম গরম মাছ ভাজা দিয়ে দিচ্ছে অনেকগুলো করে। এটাই হচ্ছে সুন্দরবন। আর আমরা এখানে আজ এই ট্রলারে উঠেই সুন্দরবন ভ্রমণটা শুরু করছি। আজ সকালে টিফিন কি আছে? লুচি, আলুর দম, রসগোল্লা। ভালো হয়েছে। তো ফাইনালি লস্টটা আমাদের ছাড়ছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমরা রান্না টোটাল প্রস্তুতি চলছে। লঞ্চে বসে ফুরফুরে হাওয়া, সাথে বাঘের গন্ধ, সরি সরি মানে ইলিশের গন্ধ, ইলিশের গন্ধ মানে সুচে বন পোকড়া, এদিকে ইলিশ মাছ, চিংড়ি মাছের পোকড়া। যা দেবেন অঙ্গে, সত্যি বলছি তাই যাবে সঙ্গে। তো এখন সকাল 7:30, সবাই কিন্তু এবার লঞ্চে উঠছে। এটাই হচ্ছে সুন্দরবন। আর চারিদিকে মৌমাছির চাক। এই ক্যানেল, এই ক্যানেলের মাধ্যমে বাঘেরা জল খেতে আসে এইসব জায়গাগুলো। আচ্ছা এখন কিন্তু আমরা সজনেখালি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু টোটাল টাইগারি ক্যাভার্ন ম্যাপ। আর এবার টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র। আচ্ছা আমাদের সকালবেলা লঞ্চে ওঠার পর থেকে টিফিন, তুই বাঘ যেখানে জল খেতে আসে সেই জায়গাটা আমরা এখনো প্রবেশ করেছি। অবশেষে কিন্তু আমরা হরিণ দেখতে পেলাম, তোমাদেরও দেখালাম হরিণটা। এটা কিন্তু লাল কাঁকড়া ভর্তি, আমি ঝুম করে আপনাদের দেখাচ্ছি। সাথে আছে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আছে, ইলিশ। আমরা এত সুন্দর জামাই আদর খাওয়ার পর আবার জামাই আদর করে কিন্তু ফল খাওয়া চান, ফলে কিন্তু আজকে রাতের মেনু আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি। তো তোমরা দেখছো তৃতীয় দিনের দুপুরের পর্বে আজকে কিন্তু ইলিশ বিরিয়ানি দেখতে পাচ্ছো। তোমরা দেখতেই পাচ্ছো বিরিয়ানির হাড়িটা জাস্ট ওপেন হলো আর ইলিশ মাছটা। তোমাদের সবার সুন্দরবনে এসে কেমন লাগলো? সুন্দর একটা বড় ভাজা ইলিশ। আজকে একটু প্যাকেজটা সম্বন্ধে তোমাদের বলে দিই যে আমরা কি প্যাকেজে এসেছিলাম, এবং আমাদের যারা ভিডিও তোমরা দেখছো, তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি তাদের দেখাও তাহলে 100% কিছু ডিসকাউন্ট পাবে। সেই ডিসকাউন্টটা কিভাবে, প্যাকেজটা কি, চলো দাদার কাছ থেকে জেনে নাও। আমার চ্যানেল ধরে কেউ আসে 200% ডিসকাউন্ট। সাগর সঙ্গম ট্রাভেলসের অবশ্যই তোমরা যোগাযোগ করো, ফোন নাম্বার ডেসক্রিপশনেও থাকবে, ভিডিও তো সবসময় আমি উল্লেখ করে দেবো। তো বন্ধু আমাদের যে 3 দিনের যাত্রা ছিল সুন্দরবন ইলিশ উৎসবের, তো আজকে তার শেষ দিন। আমার তো অবশ্যই পার্সোনালি ভালো লেগেছে, বাকি আমরা যারা পঞ্চমজনই ঘটেছিলাম তাদের কেমন লাগলো জাস্ট একবার রিভিউটা নিয়ে নিন। তো আপনারা যারা সবাই সাগর সঙ্গম ট্রাভেলসে কেমন লাগলো সবার, খাওয়া দাওয়া কেমন ছিল? এখন বাজে ভোর 5টা। আমরা ঠিক সুন্দরবনের উদ্দেশ্যে 5:40 ট্রেন, নয়াটি থেকে ট্রেন আছে একদম শিয়ালদা। নয়াটি থেকে শিয়ালদা ট্রেনটা হচ্ছে 6:01, আমরা ওখানে পৌঁছবো 7:05। 7:05 থেকে শিয়ালদা থেকে আবার ট্রেন আছে আমাদের 7:40। 7:40 ট্রেন ধরে আমরা সোজা যাবো না, স্টেশনটা নাম বল। হ্যাঁ তারপরে আমরা ক্যানিং এ নামবো, ক্যানিং থেকে ওরা পিক আপ করে নেবে। সাগর সঙ্গম ট্রাভেলসের মাধ্যমে আমরা এখানে এসি। আমাদের ক্যানিং এ আসার পর থেকে টোটাল যা সমস্ত ওদের দায়িত্ব। তো টোটাল প্যাকেজটা কি আছে, কত খরচা হচ্ছে, কিভাবে আসতে হবে, টোটালটাই আমি এখানে বিস্তারিত দেখিয়ে দেবো। তো আমাদের আজকের গন্তব্যস্থলে
জার্নিটা তোমরা অবশ্যই মানে পাশে থাকো, পুরোটা ডিটেলসটা, পুরো ডিটেলস কত টাকা খরচা হবে, কিভাবে যাবে, একদম ডিটেলস এখানে জানতে পারবে, তো সাথে থাকো। আমরা সুন্দরবনে যে যাত্রা করেছি অটো করে, যাত্রার পথে কিন্তু প্রচুর মুষলধারে বৃষ্টি নেমেছে, তো আমরা এখন আছি মাতলা নদীর ঠিক উপর দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মাতলা নদী এখন দিয়ে আমরা পার করে যাচ্ছি। আমরা ক্যানিং থেকে চলে এসেছি অটো করে, প্রায় 40 মিনিটের মাঝে টাইম লাগলো। ওখান থেকে একদম শেষের থেকে দেখিয়ে দিই, ওইদিকে ট্রলারগুলো পরপর থাকে থাকে দাঁড়িয়ে আছে, পরপর সব দাঁড়িয়ে আছে। তো আমাদের এই পুষ্পম, আমাদের এই রথের নাম, এই ট্রলারের নাম পুষ্পম। তো আমরা এর মধ্যে উঠে আজকে সুন্দরবন ভ্রমণটা, আমরা এখানে আজ এই ট্রলারে উঠেই সুন্দরবন ভ্রমণটা শুরু করছি। তো আপনারা সাথে থাকুন, টোটাল বিস্তারিত এখানে আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি আমরা উঠে গেছি আজকে সাগর সঙ্গম যে ট্রাভেলসের সাথে এসেছিলাম, সেখানে ফাইনালি আমরা আজ লঞ্চে উঠে গেছি। আজকে সকালে জাস্ট ওঠার সাথে সাথেই, আজকে সকালে টিফিন কী আছে? লুচি আলুর দম রসগোল্লা। লুচি আলুর দম আর রসগোল্লা, তাই তো? তো দেখছি সবাইকে কিন্তু এখানে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর এনারা নিয়ে গিয়ে। আর সবথেকে জিনিস, একটা জিনিস ভালো লাগলো, কত সুন্দর হাইজিন মেনটেন করছেন শুধু দেখুন, এরা এরা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর দেখুন এখানে বসে কিন্তু সবাই খাচ্ছে। তো ফাইনালি এসে কেমন লাগছে? খুব ভালো। মুখ চোখের অবস্থা খারাপ, তোমার কেমন লাগছে? তো সকালে জাস্ট খাওয়াটা শুরু করে দিয়েছি, এই সাথে দিয়ে দিচ্ছে লুচি আর আছে সঙ্গে আলু। একটু ঝোলটা দিন, এখানে যতবার চাইবে ততবার দেওয়া হবে, তাই এখানে মোটামুটি আপনারা যতবার চাইবেন এরা কিন্তু ততবারই দেবে। আমরা আছি একদমই লঞ্চের একদম মাথায়, দেখতে পাচ্ছ আর এই যে রাস্তা, আর এখান থেকে লঞ্চটা জাস্ট স্টার্ট হয়েছে, তাহলে তোমাদের দেখিয়ে দিই লঞ্চটা। নিচে হচ্ছে রেস্টরুম আছে, রেস্টরুমটা পরে দেখাচ্ছি, আর ওপরে সব বসে আছে। তো ফাইনালি লঞ্চটা আমাদের ছাড়ছে, তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইলিশ উৎসব আগস্ট মাসের আজকে 4 তারিখ। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে পুরো জানতে পারবে একদম প্রথম থেকে শেষ অবধি কত খরচা হচ্ছে, কতজন মিলে আমরা এসছি, পার হেড কী খরচা, কেমন হোটেল, এসি রুমের কী ভাড়া, নন এসি, টোটালটা বলে দেবো, কী কী খাওয়া দাওয়া হচ্ছে টোটালটা এখানে বলে দেবো। তো এই জাস্ট আমাদের শুরু হচ্ছে, চলো ঘুরে আসি সুন্দরবন। লুচি শেষ হতো না, তো কিন্তু আমাদের ভাই চা নিয়ে অলরেডি রেডি, দারুণ মানে জমে গেছে পুরো একদম ব্যাপারটা। তো ফাইনালি আমরা ইলিশ উৎসবের জন্য একদম প্রস্তুত, সকালে লঞ্চে উঠে আমাদের স্টার্টিং এ দিয়ে দিয়েছিল একদম গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। তো টোটাল কি খাওয়া দাওয়া হচ্ছে, কেমন ঘুরছি, কত খরচা পরচা সব একদম ফুল বলে দেবো। কি বলবো, কি বলছেন আর ভাই, কি বলছিস? ও রসগোল্লা বলিনি, বলছে রসগোল্লা, রসগোল্লা দিয়েছিল সাথে। তো ভ্রমণ শুরু আমাদের, তোমরা পাশে থেকো, টোটাল প্যাকেজটা দেখিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা রান্না টোটাল প্রস্তুতি চলছে, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এখানে টোটাল রান্নার প্রস্তুতি সরঞ্জাম। তো ইলিশ উৎসবে এসে দেখতেই পাচ্ছ তোমরা গলায় পাতা মোড়া ইলিশ, তো দুবেলা ইলিশ মাছ খাওয়াটা অবশ্যই তোমাদের দেখাবো দাদারা সাজিয়ে দেবে। লঞ্চে বসে ফুরফুরে হাওয়া, সাথে বাঘের গন্ধ, সরি মানে ইলিশের গন্ধ, ইলিশের গন্ধ, মানে সুন্দরবনে এসেছি তো বাঘের একটা গন্ধ পাওয়াই যাচ্ছে, কখন দেখতে পারবো জানি না, বাট হামলে পড়তে পারে, তবে হামলে কিন্তু আমরা অবশ্যই ইলিশের উপরে পড়বো। তো ইলিশ উৎসবে এসে কিন্তু ইলিশ এখানে একদম ঝকমক করছে, আর দাদারা কিন্তু সুন্দর করে সুতো দিয়ে বাঁধছে, আর আমরা যখন খাবো সুন্দর করে সুতো ছাড়িয়ে খাবো, তো এখানে দেখো থাকে থাকে সাজানো আছে। সুন্দর করে থাক থাক করে এখানে কিন্তু সাজানো আছে। তো দেখতেই পাচ্ছ লুচির পর এখানে কিন্তু চিংড়ি মাছের পকোড়া অলরেডি রেডি, দেওয়ার জন্য প্রস্তুত, মানে পেটের 1 সেকেন্ডের জন্য এরা রেস্ট দেবে না, শুধু খাওয়াবে খাওয়াবে আর খাওয়াবে, নেওয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি তোমার, ঠিক আছে? আর খাবে ভাই, বুঝে শুনে কিন্তু এখানে খাবে, দাদাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু দেয়। পুরো সুন্দরবন যাত্রাটা তোমাদের সুন্দর করে দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো। সরি, এদিকে হচ্ছে বন পকোড়া, এদিকে ইলিশ মাছ,
তো লুচির পর এখানে দিয়ে দিয়েছে সুন্দর বড় বড় কিন্তু চিংড়ি মাছের পকোড়া। কেমন খেতে চিংড়ি মাছের পকোড়াটা? চিংড়ি মাছ প্লেটে করে নিয়ে দাদা কিন্তু ভুলছে। কেমন লাগছে? চিংড়ি মাছের পকোড়া গুলো তোমাকে দেখতে পেলে বড় বড় চিংড়ি মাছের পকোড়া খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চিংড়ি মাছের পকোড়া শেষ হতে না হতেই কিন্তু কফি। তো আমরা এখন সুন্দরবনের বেকন বাংলোতে চলে এসেছি। এখানে মূল্য টিকিট মূল্য মাত্র 5 টাকা, 5 টাকার বিনিময়ে আপনারা এখানে এসে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, দারুণ মিষ্টি পরিবেশ, সব বাচ্চাদের জন্য বেশি ভালো লাগবে। এখানে বাচ্চাদের নিয়ে আসে সুন্দর করে সাজানো আছে, দেখুন বিভিন্ন হরিণ টরিণ থেকে শুরু করে বিভিন্ন সুন্দর করে সাজানো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, ভালো তো পুরো এরিয়াটা ঘুরলাম। যারা মনে করছেন যে একটু ঘুরতে আসবেন ঘুরতে আসবেন, সত্যি কথা বলছে ভাববেন না, একটু টাইম বের করে সুন্দরবন চলে আসুন, মাত্র 2-3 দিনের জন্য। আর সাগর সঙ্গম যে ট্রাভেলের সাথে এসেছি, মানে তাদের উপস্থাপনা, তাদের পরিবেশন এবং তাদের আত্মীয়তা ব্যবহার অসাধারণ, অমায়িক। মেন কথা হচ্ছে আপনাদের বলতে চাই, 2-3 দিন হাতে সময় নিয়ে একটু ঘুরে যান, মনটা ফ্রেশ করে যান। এ দৃশ্য ভোলার না, মানে জাস্ট অসাধারণ দৃশ্য। মানে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর হাওয়ার, এত সুন্দর পরিবেশ, মানে অসাধারণ। জাস্ট পিছনে ঘুরে দেখাচ্ছে দেখুন, মানে জাস্ট খুবই সুন্দর। আমরা অনেকজন মিলেই, অনেকটা অনেকগুলো ফ্যামিলি মিলেই আমরা আছি, সকলে সকলেই খুব ভালো। এবং এদের ব্যবহারটা সব থেকে বড়, ভীষণ ভালো খাওয়া দাওয়ার, ভীষণ টেস্ট। হ্যাঁ, আপনারা অবশ্যই সুন্দরবনে আসুন, খুব ভালো লাগবে। বাঘ দেখতে পান না পান, বা সুন্দর যে প্রকৃতি সৌন্দর্য সুন্দরবনের, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা বলো, তোমার কেমন লাগছে সুন্দরবনে? ভীষণ ভালো। খুব তো দিঘা দিঘা করছিলে, সুন্দরবনে এসে কেমন লাগছে? না আসলে খুব বড় ভুল করতাম, এটুকু বলতে পারি। দারুণ লাগছে, আর প্রাকৃতিক পরিবেশটা সত্যি মন মুগ্ধকর। দেখিয়ে দাও একটু। রাতের প্রস্তুতি কিন্তু এখন থেকেই, রান্না হচ্ছে খাসির মাংস আর পকোড়া, এটা কিন্তু রাতে আমাদের খাওয়ার জন্য রেডি হচ্ছে। সাগর সঙ্গম ট্রাভেলস ফোন নাম্বার পিছনেই দেওয়া আছে, দেখতে পাচ্ছে। মনে হচ্ছে কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলতে হবে, একবার টপ করে মুখে দিয়ে দাও। কেমন লাগছে আলটিমেটলি লিস্টটা বল। এটা সুন্দরবনের বাঘেদের এলাকা, ঠিক উল্টো দিকেই লোকালয়। বাঘ যাতে বেরিয়ে না আসতে পারে তার জন্যই নেট দিয়ে পুরো কভার করা আছে। বন্ধুরা, সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে সুন্দরবনের ইলিশ উৎসবে আমরা এসেছি। এরা ডেকোরেশনটা কিন্তু খুব দারুণ করে দিয়েছে। কী কী আইটেম আছে দুপুরে বলে দিচ্ছি, আজকে ফার্স্ট ডে। তো ডাল আছে, মাছের কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে, এটা ইলিশ মাছের পাতুরি আছে কলায় পাতা মোড়ানো। আচ্ছা, এটা হচ্ছে বরিশালির ইলিশ আছে, এটা চাটনি পাঁপড়, আর সুন্দর করে ভাত, লঙ্কা, লেবু, আর সঙ্গে একটা বেগুনি। তো এত সুন্দর পরিবেশন করে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য। আর সকাল থেকে যেই খাওয়া শুরু করেছি, প্রত্যেকটা খাবার কিন্তু জাস্ট অসাধারণ ছিল। যারা রান্না করছিলো তাদের আমি বলে দিয়ে এসেছি, খুব সুন্দর। আর সবথেকে ভালো কথা, এদের যে স্টার্টিং থেকে ব্যবহারটা না জাস্ট অমায়িক আর অসাধারণ। আপনারা হাতে 2-3 দিন সময় নিয়ে একটু সময় বার করে আপনাদের নিজেদের ভালোর জন্য ঘুরতে চলে আসুন, দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে আর ভালোও লাগবে। আর এত সুন্দর মনোরম পরিবেশ, আর এনাদের ব্যবহার, আর এত সুন্দর খাওয়া, জাস্ট ফাটাফাটি। তো বন্ধু, যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। চলুন আর দেরি না করে একটু শুরু করি। তো স্টার্টিংয়ে তো ডাল একটু লেবু দিয়ে, তো নেক্সট আইটেম মাছের মাথার পুঁই শাক। তো বাট এটা ইলিশ মাছের মাথা কিন্তু না, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছে। দুপুরের খাওয়া হচ্ছে ঠিকই, কিচেন থেকে কিন্তু মাটনের গন্ধ এখনই ছাড়ছে রাতের জন্য।
তোমরা ভিডিওটা পুরো দেখো এ টু জেড ইনফরমেশন কিন্তু ভিডিওতে পেয়ে যাবে নেক্সট নিয়ে নিচ্ছি বরিশালি ইলিশ ইলিশের ঝোলটা কিন্তু ভাই তেলটা একদম উপরে টল 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 করছে হাওয়ায় পাপড় চলে যাচ্ছে হাওয়ায় পাপড় উড়ে চলে যাচ্ছে এত খাওয়া এই দাদারাও আমাদের সঙ্গে এসছে দাদাও ব্লগ করে এখানে একজন আছে ম্যাডাম ইলিশটা সেরা কিন্তু আমার কাছে একটু ঘুরি একবার দেখিয়ে দাও দারুণ ছিল বলার মতন এতটাই ভালো বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ চলো সেই চিংড়ি কচি লাউ তো না এটা হচ্ছে কলাই পাতায় মোড়ানো ভুলে গেছি ইলিশ পাথর তো এখানে ওপেন করছি কলাই পাতা মোড়ানো ভাপা ইলিশ দারুন তবে মাছগুলো বের করে নেওয়া রান্নার জন্য ম্যাক্সিমাম যে লেজার দিকটা সেটা দিয়ে ওরা পাতুরিটা করে থাকে বাট ঝোলটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে খেয়ে বলি কেমন কিন্তু কীভাবে কাঁচাতে হচ্ছে ঝোল সত্যি গানটা কিন্তু একদম সার্থক বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ বন্ধু আপনারা যারা ঘুরতে ভালোবাসেন দেরি না করে চলে আসুন খুবই ভালো লাগবে দুটো রাত আর তিনটে দিন কাটিয়ে আর খাওয়া দাওয়ার তো মানে কোনো লাগামই নেই সকাল থেকে আসার পর আমাদের মুখ এক মিনিটও বন্ধ নেই একের পর এক একের পর আর খাবার দিয়েই যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হবে রাতে আমাদের রুমটা পছন্দ হয়েছে আমাদের রুম গুলো হচ্ছে এই একটা রুম আর এই একটা রুম ঠিক বাড়ির মতোই বাড়ির মতোই না এখন অন্ধকারে ঘরের ভেতর দেখানো যাবে না আলোটা দিক প্রত্যেকটা ঘরে দুটো করে বেড আছে তাই তো আর এখানে টাইমটা হচ্ছে সন্ধ্যা ছটার সময় আপনার এখানে এসি পাখা বা লাইট যাই বলেন না কেন ওই সময় টাইম সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা অবধি টাইম এটা হচ্ছে দেখে নিন এটা হচ্ছে আমাদের রুম আর একটা রুম ভেতরটা আমি পরে দেখাচ্ছি কারণ এখন লাইন নেই এই ঘরে বোধহয় আলো আছে এই ঘরটা আলো আছে বাট টাইমটা সন্ধ্যা ছটা থেকে এই যে আমাদের রুম রুমটায় দুটো করে বেড দেওয়া আছে একটু আলোটা কম আছে বলে হ্যাঁ আমাদের রুমটা এসি নেওয়া হয়েছে আমাদের প্রাইসটা কত করে পড়েছে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব টায়ার্ড আছি একটু রেস্ট চাই এখন ঘরটা সুন্দর টিপটপ নিট অ্যান্ড ক্লিন চলো আর একটা রুম আছে ওপাশে ওখানে একটু অন্ধকার আছে লাইট নেই বলে আমি পরে দেখাচ্ছি আর হচ্ছে টোটাল জায়গা এখানে তো হ্যালো বন্ধুরা সারাদিন লঞ্চে ঘোরার পর সন্ধ্যাবেলা এই হোটেলে চলে এসেছিলাম হোটেলটা আপনাদের দেখিয়েছি খুবই সুন্দর আমাদের রুমটা এসেছিলো আমি এখনও প্রাইসটা বলিনি অবশ্যই প্রাইসটা বলবো জানি আপনারা ওয়েট করছেন প্রাইসটা শোনার জন্য তো রাতের মেনুটা হচ্ছে ডাল আলু ভাজা ভাত
ভাই খাসির মাংস, খাসির মাংস আর সাথে অনেকটা স্যালাড। তো সারাদিন ধরেই খাওয়া দাওয়া চলছে, রাতে আবার মাংস। মানে আর সত্যি কথা বলতে আপনারা যদি এখানে ভাবেন যে এত খাচ্ছি মানে কী করে খাচ্ছি এত খাচ্ছি, সত্যি কথা বলতে এখানকার যে জল আর এখানকার যে আবহাওয়া মানে জলবায়ু জাস্ট অসাধারণ। মানে খেলে না সত্যি তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি খিদেও পেয়ে যাচ্ছে এত খাওয়ার পরে, প্রচুর খিদে পেয়ে যাচ্ছে। তো বেশি না হেজিয়ে খাওয়াটা শুরু করি। ওটা কেমন টেস্ট একটু দেখা যাক। স্টার্টিং এই মটন পুরোটাই ঢেলে নিলাম, এক পিস দু পিস ওই সব মিলে ধরতে পারো তিন পিস, তিন পিস ঠিক আছে। তো তিন পিস এখানে মটন আছে। তো বন্ধু যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। একটু মটনটাতে খেয়ে বলি কেমন। সকাল থেকে যারা দাদারা খাবার বানিয়েছে খুবই টেস্ট, কিন্তু মটনটা কেমন হবে এখনো জানি না, না খেয়ে তো বলা যায় না। আরেকবার একটু আলু নিয়ে নি। সত্যি বলবো একদম রিচ করেনি, একদমই রিচ করেনি, পুরো ঘরোয়া খাবারের মতো ঘরোয়া খাসির মাংস আমরা খাই সেরকমই করেছে, একদম রিচ করেনি, খুব ভালো করেছে, লাইট করেছে, এটা সব থেকে ভালো লাগলো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মানে জাস্ট, আর যখন ট্রলে হয়ে যাচ্ছিলাম মানে হাওয়া কাকে বলে, মানে আমাদের থালা উড়ে চলে যাচ্ছিলো প্রায় এত হাওয়া। সত্যি মানে এখানকার অভিজ্ঞতা, এখানকার অভিজ্ঞতাটা ভীষণই ভালো। আর এখানকার ম্যানেজমেন্ট যারা ছেলেগুলো আছে দাদারা যারা আছে না, এত পোলাইটলি ব্যবহার এত ভালো। আর বিশেষ করে ভাইটা তো খুবই ভালো, পেছনে আছে ও, শুধু হাত ছেলেটা খুব ভালো ছেলে, সবাই খুবই ভালো, স্পেশাল ওকে একটু বেশি আমার ভালো লাগে। মধুর কী বলে, সুন্দরবন যেহেতু মধুর বলছি, মধুর জায়গা, এরকম মধুর আবহাওয়া, এরকম মধুর ভালোবাসা এবং মধুর খাওয়া যদি পাওয়া যায় তাহলে জাস্ট জমি ফির। এটা এটা হচ্ছে সেকেন্ড টাইম ভালোবাসা, এটা হচ্ছে সেকেন্ড টাইম ভালোবাসা। ও জমে ক্ষীর বন্ধু, জমে ক্ষীর নিয়েছো তো? ভাই এসে আবার ক্ষীর দিয়ে গেল, ক্ষীর বলতে মাটন, মাটন আমাদের কাছে অমৃত। চলো একসঙ্গে দুটো, একসঙ্গে মটন নাকটা হাতে কাছে নিয়ে আয় দুজনকে। বন্ধু যা দেবেন অঙ্গে তাই কিন্তু যাবে সঙ্গে, তাই খান, তাই বলে খুব রিচ না তবে খান, খেয়ে বাঁচুন, না খেয়ে রোগ হবো, না খেয়ে এই হবে, না খেয়ে ওই হবে। বন্ধু একদিন সবাইকে চলে যেতে হবে, আমি বলছি না যে সবাই চলে যাবে কিন্তু সবাইকে যেতে হবে। তাই যতক্ষণ আমরা ভালোভাবে আছি, ভালোভাবে বেঁচে থাকি, খেয়ে দে ভালোভাবে বেঁচে থাকি, আর একটু ঘুরে। আচ্ছা এবার আপনি আর সহ্য করতে পারছি যা দেবেন অঙ্গে সত্যি বলছি তাই যাবে সঙ্গে। বন্ধু তোমাদের জন্য এটা, এটা তোমাদের জন্য একটু খেয়ে নাও, তোমাদের জন্য এই ভিডিও বানানোর মজাটাই আলাদা। তোমাদের ভালোবাসা কিন্তু বন্ধু অনেকটাই চাই, ভিডিওগুলো অবশ্যই দেখো এবং তোমাদের পরিবার যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে শেয়ার করো, তাদের নিয়ে আসো ঘোরো ফেরো, আর ভিডিওটাও শেয়ার করো যাতে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পায়। প্রথম দিনের পর্ব এখানেই শেষ হলো, আবার দেখা হবে দ্বিতীয় পর্বে। বন্ধুরা পাশে কিন্তু অবশ্যই থাকবেন, চলুন দেখা হবে আবার পরের দিন।